কি কুক্ষণে এই ফ্ল্যাটের চক্করে পড়েছিলাম না? মানে এতগুলো টাকার হিসেব না মেলাতে পারলে? হিসেব মেলাতে পারছো না? অফিসে কোনো গন্ডগোল হয়েছে নাকি? না না, আপাতত ম্যানেজ করেছি। কিন্তু এই তো কিছুদিন বাদে অডিট আসছে না, অ্যান্ড দ্যাট নিউ অডিটার ইজ ভেরি স্মার্ট। যদি ধরা পড়ি না? আচ্ছা, তুমি ম্যানেজ করতে পারছো না? আরে আগের অডিটরের সাথে তো গলায় গলায় ভাবছে তো। না, সামাহু আমার গোড়া থেকেই পছন্দ করে না। আমি ওকে কখনো, তুই এখন যদি কি এখন কি বুঝতে পারছো না, এই ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকাগুলো জোগাড় করতে হবে, তারপর যদি আবার ছুটকির বিয়ের জন্য ফ্ল্যাটটা হবে না, তাই তো? আরে বাবা, আম্মা যদি ফ্ল্যাটের কথা জানতে পারে তাহলে। বাবা, তুমি আমায় বলেছিলে র‍্যাকেট কিনে দেবে, কই এখনো তো কিনে দাওনি? আমার এক্ষুনি র‍্যাকেট কিনে দিতে হবে, এক্ষুনি এক্ষুনি। মাঝরাতে র‍্যাকেট? এই শোনো, তুমি বায়না বন্ধ করো, এই র‍্যাকেট তোলো এখান থেকে, যাও, আবার স্কুলে যাও বন্ধ করেছো আজকাল। আরে তুমি শুধু শুধু ওকে বকছো কেন? শুধু ওকে বকছি? এই হাটের মাঝখানে কোথায় পড়বে ও? হাটের মাঝখানে? তুমি যদি আমার কেন র‍্যাকেট কিনে দাও তাহলে আমি কালই দিদার বাড়িতে চলে যাব। এনাফ 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 আমার ছেলে হাটের মধ্যে পড়তে পারবে না। ইচ্ছে থাকলে এখানে পড়াশোনা করা যায়। না 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 না, তাই হাত বোলাও, চলো এটা তোলো তো বাবা, তোলো তোলো, আমি তোমাকে কিনে দেবো। আমি তো আছি না, কি বলতো? তুমি আছো, তুমি আছো। আরে বাবা, এই ফ্ল্যাটের চক্করে যদি পড়ি আমার অফিস থেকে। বাবা, বই খোলা, খাতা খোলা, লোকে দেখে বলবে যে কি পড়াশোনায় না করছে মেয়েটা। কিন্তু মেয়েটার মন তো পড়ে আছে অন্যদিকে। হ্যাঁ, তখন থেকে দেখছি এক পৃষ্ঠাও লেখা হয়নি, পড়া হয়নি, কিছুই হয়নি। দূর কানাইদা, আমার কিচ্ছু ভাল লাগছে না। হ্যাঁ, ভাল লাগছে না? কি ভাল লাগছে না? ছুটকি পিসির বিয়ে হয়ে চলে গেলে বাড়িটা কিরকম খালি হয়ে যাবে বলতো? আচ্ছা, আমরা একসাথে কিরকম আনন্দ করতাম বলতো? গান গাইতাম, সিনেমা দেখতে যেতাম, বেড়াতে যেতাম, শপিং করতাম, ভাল লাগছে না? এই দেখো বোকামি। আরে ছুটকি পিসি চলে যাবে, তারপর তো আকাশ দাদাবাবুর বউ আসবে, একজন যাবে একজন আসবে, এই তো নিয়ম। দূর, ছোটকার বউ কিরকম হবে কে জানে? আমি বলে দিচ্ছি ছোটকা দাদাবাবুর বউ কেমন হবে। খুব ভালো হবে। কেন বলো তো? আম্মা নিজে ঠিক করবেন তো। কানাইদা, হ্যাঁ, তুমি আমার কাছে অনেক দিন আছো তাই না? হ্যাঁ, তা ধরো 30-40 বছর হবে। তখন তো তোমাদের এই এই বাড়িও ছিল না, আর তোমার বাবা কাকারাও। আরে দিদি, এত দেরি হলো আসতে? উফ, আর বলো না কানাইদা, বড্ড দেরি হয়ে গেল, হয় এক একদিন এরকম। বাকি তোর মা কই রে? মা মেজো পিসির সাথে বিয়ের বাজার করতে গেছে। শোনো 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 শোনো, বৌদিমণি সব ব্যবস্থা করে দিয়ে গেছেন, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। আরে তুই এসেটা লিখেছিস তো? আমি এসে দেখছি, দাঁড়া। এ বাবা, একদম ভুলে গেছি। এই যে পড়াশোনার সব ব্যাপারে তুমি ভুলে যাও, তাড়াতাড়ি লিখে ফেলো, লিখে ফেলো তাড়াতাড়ি। শোনো না, পরে লিখবো, তুমি একটু শোনো। এই দেখো, শোনো না, আরে এই একটু বসো না, একটু বসো না, একটা কথা বলো। আচ্ছা দাঁড়াও, আমার সিংহাসনটা নিয়ে আসি। এই আমার সিংহাসন। এবার বলো। বলছি, আম্মাকে তখন কিরকম দেখতে ছিল গো? আম্মাকে, আম্মাকে একেবারে মা দুর্গার মতো দেখতে ছিল। আর সত্যিকারের তিনি মা দুর্গা ছিলেন। ওনার মাথার উপর দিয়ে কত ঝড় বয়ে গেল, কিন্তু উনি মনটাকে ধীর স্থির করে সব সামাল দিয়ে এই সংসারের হালটা
ধরে রইলেন। অবশ্যই বাবুজিরও তাই ইচ্ছে ছিল। জানো কানাইদা সবাই কি বলে, আমাকে নাকি পুরো আম্মার মতো দেখতে। তোমাকে? হ্যাঁ তাও হতেও পারে বাবা, সারাদিন যেভাবে তুমি আম্মার কে ঘেঁষে থাকো হতেই পারে। কি হলো আবার? আরে 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 বোকা মেয়েস, একেবারে বোকা। আরে আমি তাই বলেছি নাকি? আমি বললাম যে আম্মার মতন দেখলেই হবে না, আম্মার মতন সরল মন হতে হবে, বুঝেছ? জানো তো আম্মার না খুব সরল মন ছিল। ওনার বাড়িতে যে কেউ আসতো কখনো খালি হাতে ফিরে যেত না। আবার অন্যদিকে ওরে বাবা, উনি খুব কড়া ছিলেন, ওনার মুখের ওপরে কেউ কথা বলতে পারতো না। হ্যাঁ আমরা ছোটবেলায় আম্মাকে যা ভয় পেতাম না কেন? তোরা তো দেখিসনি, এমনকি বলো এখনো আমরা কিরকম সমীহ করি আম্মাকে। আর তোরা আজকালকার মেয়েরা? ধ্যাত, আমি তো আমার সব কথা শুনি। আম্মার সব কথা শোনো, নিজের মার বাবার? আচ্ছা আমি যে এসেটা লিখতে বলেছিলাম লিখেছো? একদম ভুলে গেছি, এক সেকেন্ড সময় দাও, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এক্ষুনি লিখে দিচ্ছি, কিসে লিখবি? বাংলায়। পাখি, তুই কি শেষ পর্যন্ত বাংলা নিয়েই পড়বি নাকি অনার্স টনার্স পড়ে বিএড করে? ও বাবা, বাংলায় অনার্স তার উপর আবার বিএড? কি হলো? আমি পারবো না। তোমরা কি ভেবেছো বলো তো আমাকে? বাংলায় অনার্স করবো, বিএড করবো, তারপর কি বাবার মতো মাস্টারি করবো? আমি পারবো না, ওইসব করতে আমি পারবো না। তা কি করবি? পড়াশুনো না করে কি করবি? আজকালকার দিনে চলে পড়াশুনো না করলে? বিয়ে থাক করে শুধু শুধু হাঁড়ি ঠেলবে। দেখো সব সময় তুমি আর মা এক হয়েছে, জানো তো, খালি পড়া পড়া পড়া, আমার একদম ভালো লাগে না। এই বস, জীবনে তো সবার সব সময় সুদিন থাকে না রে। আজকে বুঝতে পারছিস না কেন বলছি? দুর্দিনে পড়লে মানুষের সব চলে যায়, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি মান সম্মান। কিন্তু শিক্ষা, শিক্ষা তো তোর কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না পাখি। বড় পিসি, তুমি কি বাবার মতো আমার ক্লাস নেবে নাকি? না নেব না। দিলে সত্যি দিদি, তোমার সঙ্গে যে এত বছর পরে এইভাবে দেখা হবে স্বপ্নেও কোনোদিনও ভাবিনি, এখনো যেন বিশ্বাস হচ্ছে না। কিন্তু তুমি পাশে আছো এতে যেন কি নিশ্চিন্ত হয়ে আছি। নন্দিনী বাবাকে উনি যে কত ভালোবাসতেন তা তো তুমি জানো। আমার বিয়ের পর আমি তো বুঝতেই পারিনি ওরা দুজনে বন্ধু না ভাই। অথচ আজকে দেখো ঘটনাচক্রে দুজনেই নেই। আমরা তো আছি, ভয় পাচ্ছ কেন? সত্যি কিরম করে উনি চলে গেলেন, অস্বাভাবিক মৃত্যু, এখনো ঠিক বুঝতে পারি না। ওসব কথা ভুলে যাও, নন্দিনীর কথা ভাবো। কি করে ভুলি বলো তো দিদি, এখনো বিশ্বাস হতে চায় না ওই রকম একটা নোংরা জায়গায়। নন্দিনী তো মোটেই বিশ্বাস করতে চায় না। তুমি রাঁচি থেকে চলে এসছো, এক প্রকার ভালোই করেছো। থাকা দায় হয়ে উঠেছিল না, নন্দিনী তো ওর বাবার মতন ভীষণ জিদ্দি, সেই ভয়ে আরো সারাক্ষণ যেন বাড়িতে উড়ো ফোন, উড়ো চিঠি, হুমকি। আচ্ছা উনি এভাবে মানে কারা কেন, তুমি কি আগে কিছুই বুঝতে পারোনি? বিশ্বাস করো কিচ্ছু জানি না এখনো। ভালো মানুষ, সকালবেলা বাড়ি থেকে বেরোলেন, হঠাৎ খবর পেলাম নেই। আরে থাকো সব কথা থাক, এখন বলো তোমার মেয়ের কথা বলো। সে ছোট্টবেলায় ওকে দেখেছিলাম, খুব ছটফটে ছিল তোমার মেয়ে তখন। বাবাকে তো ভীষণ ভালোবাসতো, দাঁড়াও। সে উনি চলে যাবার পর থেকে কিন্তু খুব বদলে গেছে জানো, সারাক্ষণ কি যে ভাবে। এই দেখো
বাবা অসুচিতা, তোমার মেয়ে তো একেবারে লেডি হয়ে গেছে গো। তোমাদের বাড়িতে একদিন যাব, ভালো করে গোজগাজ করে নাও আগে, তোমার মেয়েকে গিয়ে দেখে আসবো। সত্যি দিদি, তোমাকে যে আজ কি করে ধন্যবাদ দেব। কেন, ওই বিপদের সময় তুমি যদি পাশে দাঁড়িয়ে অতগুলো টাকা দিয়ে সাহায্য না করতে আমি কোথা থেকে পেতাম বলো তো? ও মা, এই দেখো। আরে বাবা, ধরো আজ যদি আমার কোনো বিপদ হতো তাহলে তো প্রথমেই আমি তোমার কাছে যেতাম। ও বৌদি, এগুলো রাখো, মা তোমায় দিতে বললেন। ও চুটকির বীর কার্ড না? বেরোলাম। তোমার বীর কার্ড কবে পাচ্ছি? না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, বুঝলে? তুমি ওগুলো পৌঁছাবার ব্যবস্থা করো। ওকে। সকালবেলা ছোটাছুটি করছো কেন? 100 meters এ নাম দিয়েছো নাকি ভূতে তাড়া করেছে? ভূত না, তোমাদের পাড়ার ওই ঘেউ কুকুর। ছোট্ট মিষ্টি কুকুরটা, সুমিতা তুমি না একজন ইন্ডিপেন্ডেন্ট, সেলফ কনফিডেন্ট, অত্যাধুনিকা নারীর প্রতীক। বাচ্চা কুকুরের ভয় পালিয়ে এলে সে ইমেজটা কিন্তু একেবারে। আই হেট ডগস বাট আই লাভ দেম। এই কিসের তাড়া বলো তো তোমার এত? চলে না দুজনে মিলে আমার ঘরে বসবে, আমি তোমাদের কফি আর সুইস চকলেট খাবো, চলো গল্প করি। বৌদি, বৌদি ছুটে অনেক পরিশ্রম করে এসছে তো, তুমি বরঞ্চ ওই কফি আর সুইস চকলেটটা ওকে খাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। সব সময় তাড়া না, ঠিক আছে তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে, ওকে একটু পৌঁছে দাও না গো, না ছেড়ে দেখো দৌড়ে চলে এলো। ওয়াও দিদির হ্যান্ডসাম দেওর অ্যাজ অ্যান এসকর্ট, হোয়াট আ প্রিভিলেজ। ইটস অ্যাবসলিউটলি মাই প্লেজার ম্যাম। জানো যাচ্ছি তো, সব কুকুর যে কেন ওর পেছনে ছোটে। সত্যি কেন যে, চলো বাই। আমি নামলাম এখানে। হ্যাঁ, পেছন দিকে একটা রাস্তা আছে, বেরিয়ে যাবো শর্টকাট। তাহলে আমিও নামবো। তুমিও নামবে? তোমার আবার কি কাজ? ভীষণ দরকারি কাজ, আমাকে জানতে হবে না তুমি কোথায় কাজ করো, কতটা কাজ করো, নার্সদের সঙ্গে কতটা ফ্লার্ট করো। কেন তুমি চাও না আমি যাই? না তা না, তবে এসো। কত হলো? 55 টাকা। আচ্ছা, তোমার সঙ্গে এতদিন দেখা হয়নি কেন বলো তো? বাড়িতে তো কোনো সময় থাকতে না। হ্যাঁ, 2 বছর পরে দেখা হলো, আসলে ইন্টার্নশিপ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, জানোই তো কিরকম প্রেশার যায়। শুধু প্রেশার সবাই জানে, এনি হসপিটাল ইজ আ হট বেড অফ রোম্যান্স। জুনিয়র ডক্টররা সব নার্সদের সঙ্গে প্রেম করে, কি করে না? 5 টাকা ফেরত দেবো। 5 টাকা হসপিটালের বাইরে থেকে এরকম অনেক ধারণাই করা যায়। থ্যাংক ইউ। তুমি এটা কি অ্যাড এজেন্সিতে কাজ করো না? পিকচার অ্যাডস। তুমি কি কপিরাইটার? নো, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। আই অ্যাম ফ্যাসিনেটেড উইথ দিস অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম মেহের দেশের মডেলিং কোর্সটা করব, কিন্তু বাবা মা আটকে উঠলো। ইউ নো ওয়াই? না কেন বলো তো? মডেলিং করলে নাকি বর পাওয়া মুশকিল হবে। এই বাচ্চাটাকে মারছো কেন? বর পাওয়া মুশকিল হবে কিনা জানি না, তবে বরের খুবই মুশকিল। কি রকম? না না এসো না, এমন স্মার্ট সুন্দরী বউ, তারপর যদি রোজগার করে, যে কোনো পুরুষ মানুষের ইনসিকিউরিটি হতে বাধ্য। ইনসিকিউরিটি হতে পারে, অন দ্য আদার হ্যান্ড এরকম সুন্দরী স্মার্ট বউ পেলে জারুকা গোলাম হয়ে যেতেও সময় লাগবে না। আমি তো সেটাই চাই। সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশই নেই,
গোলাম না হলে বিবিদের কি আর চলে? আকাশ, you're late. I was waiting for you. Sorry, একটু লেট হয়ে গেল। মিট স্মিতা, আমার মেজ বৌদি, তার ছোট্ট বোন। হাই। আর এ হচ্ছে জুলিয়া। জুলিয়া আমার ক্লাসমেট ছিল, এখন কলিগ। আর স্মিতা একটা ওই অ্যাড এজেন্সিতে কাজ করে। হাউ ইন্টারেস্টিং। এইতো। বেশ ধারালো না? কি বলতো? কি না? কে? ওই যে দাদার শালি? অবাধ সম্পর্ক? জেলাসি? আমার কি? তোমার কি, তুমি জানো? তোমাদের বাড়ি ভর্তির লোকজন খুব মজা না? হ্যাঁ, লোকজন চেঁচামেচি। তুমি আসছো তো ছুটকির বিয়েতে? তুমি আম্মাকে বলেছো আমার কথা? না, এখনো মানে আমি একটা প্রপার টাইম খুঁজি, বুঝলে? বিয়েটা মিটে যাক, বলে দেবো। আমি কিন্তু ঠাকুমাকে বলে দিয়েছি, ওর হিন্দু বিয়েতে আপত্তি নেই। আম্মা যদি নেহাত মত না দেন তাহলে আমরা রেজিস্ট্রি করে নেবো, আলাদা থাকবো, কি আছে? আকাশ, প্লিজ আমার সঙ্গে কথা বলো তুমি, আমি আলাদা থাকতে চাই না। কি আশ্চর্য, তুমি ছুটকির বিয়েতে এসো না, সকলের সঙ্গে আলাপ করো, বৌদিদের সঙ্গে আলাপ করো, আম্মার সঙ্গে আলাপ করো, তারপর না হয় এতে নার্ভাস হওয়ার কি আছে? আমি তো আছি নাকি? বীর পুরুষ। কানাই, আয় আমার কাছে। দেখ তুই ছবিটা, চিনতে পারিস কিনা? কি চিনতে পারলি না? ভালো করে দেখ না, মেয়েটি কে আম্মা? ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, ভারী মিষ্টি দেখতে। বল কে? চিনতে পারছিস না? আম্মা, ওই সুচিত্রা মায়ের মেয়ে না? নন্দিনী। আম্মা, তাহলে কি আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, চুপ চুপ চুপ, আগে ছুটকির বিয়েটা ভালোই ভালো হয়ে যেতে দে। আম্মা, বাবু দুজনের খুব ভাব ছিল, মনে হতো মায়ের পেটের দুই ভাই। হ্যাঁ, তাই তো। এখন তুই যেন কাউকে কিছু বলতে যাস না। আম্মা, বল, ওই সেদিন রাতে যে ফোন এসেছিল, আপনি তো বাইরে চলে গিয়েছিলেন, সেটা শুনে মেজ বৌদির কি রাগ! এখন তো এ বাড়ির সবাই মনে শুধু একটাই প্রশ্ন, যে সুচিত্রা মা কে? প্রশ্ন
কাউকে আমি কোনো কথা আমার জানাতে দিতে চাই না। ওর একটা বিয়ে দিতে পারলেই আমার কখনো নয়, আমি এখন বিয়ে করব না। তুমি কেন শুধু মুধু আমাকে জোর করছো মা? তুমি ভালো করে জানো সত্যিটা না জানা অবধি। আচ্ছা যা, এতদিন আগে চোখে বুকে গেছে তা নিয়ে তুই কেন অশান্তি করছিস? মা কিছু চোখে যায়নি মা, বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমার এর উৎস খুঁজে বার করতেই হবে। কে কেন কিসের জন্য? সত্যি তুই এরকম করে অশান্তি করছিস কেন? ধর যদি আমি জানি না কি থেকে কি হয়ে যাবে, কি বেরোবে। মা তুমি বাবাকে বিশ্বাস করতে না,